আসসালামু আলাইকুম ও আম্মা বাদ প্রিয় দিন ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুগণ আজকে এই ভিডিওতে আমি চাষ্টের নামাজ সম্পর্কে আলোচনা করব। চাষ্টের নামাজ কখন পড়তে হয় কিভাবে পড়তে হয় চাষ্টার নামাজের নিয়ত কি। চাষের নামাজ পড়ার জন্য কোনো সুরাকেরাত আলদা নির্দিষ্ট রয়েছে নাকি সম্পূর্ণ বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ তার আগে আপনাদের সকলকেই জানাই অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুগণ চলুন এখন আমরা চাষ্টের নামাজ সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেই প্রথমে আসি যে চাষের নামাজের সময় কখন দিনের এক তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পরে চাষদের নামাজের ওক্ত শুরু হয় যদি আমরা ঘড়ির হিসাবে সময়ে হিসাব করি তাহলে যদি গ্রীষ্মকাল হয় তাহলে সকাল নয়টার পর থেকে চাষদের নামাজের ওক্ত শুরু হয় আর যদি শীতকাল হয় তাহলে ঘড়ির সময় অনুযায়ী সকাল দশটার পর থেকে চাষদের নামাজের ওক্ত শুরু হয় এবং সূর্য ঢলে যাওয়া পর্যন্ত চাষদের নামাজের ওক্ত থাকে তো যখন আপনার মাথার ঠিক বরাবর সূর্য থাকবে ওই সময় কিন্তু নামাজ পড়া নিষিদ্ধ সময় তো এজন্য সূর্য যখন ঠিক মাথার বরাবর উপরে আসবে তার আগেই আপনাকে চাষদের নামাজ সম্পন্ন করে ফেলতে হবে তাহলে হচ্ছে কি যে যদি গ্রীষ্মকাল হয় তাহলে নয়টা থেকে সূর্য মাতার উপরে আসা পর্যন্ত আপনার চাষের নামাজের সময় আর যদি শীতকাল হয় তাহলে সকাল দশটার পর থেকে সূর্য মাতার উপরে আসা পর্যন্ত আপনার চাষতে নামাজের সময় এখন আসি যে চাষতে নামাজ আসলে কয় রাকাত প্রিয় বন্ধুগণ হাদিসের মধ্যে বিভিন্ন হাদিসে বিভিন্ন সংখ্যা দেওয়া হয়েছে কোনো হাদিসে বলা হয়েছে চাষটির নামাজ দুই রাকাত কোনো হাদিসে বলা হয়েছে ছয় রাকাত কোনো হাদিসে বলা হয়েছে বারো রাকাত আপনি দুই থেকে শুরু করে বারো রাকাত পর্যন্ত আদায় করতে পারেন আপনি যদি চার রাকাত করে চাষের নামাজ আদায় করেন তাহলে প্রতিনিয়ত চার রাখাত করে আদায় করবেন যদি আপনি বারো রাখাত করে আদায় করেন তাহলে প্রতিনিয়ত বারো রাখাত করে আদায় করবেন সর্বনিম্ন আপনি দুই রাখাত চাষের নামাজ আদায় করবেন প্রিয় বন্ধুগণ চাষের নামাজের রাখাত সম্পর্কে সোহি বুখারিতে এবং মুসলিম শরীফে একটি হাদিস উল্লেখ হয়েছে হজরত উম্মেহানি মেহানি রাজিউল্লাহ তালা আনহা বর্ণনা করেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন আমার ঘরে এসে চাষদের রাকাত নামাজ পড়েছেন প্রিয় বন্ধুগণ এই হাদিসের মধ্যে কিন্তু চাষের নামাজ রাসুল আলাইহি ওয়াসাল্লাম আট রাকাত পড়েছেন এটা স্পষ্ট এজন্য আপনি রাকাতও আদায় করতে পারেন এবার আসি নিয়তের ব্যাপারে আপনারা কিভাবে নিয়ত করবেন প্রিয় বন্ধুগণ আমি আগেও বলেছি এবং এখনও বলছি মনের ইরাদার নাম হল নিয়ত আপনাকে আলাদাভাবে নিয়ত করার কোনো প্রয়োজন নেই আপনি মনে মনে প্রতিজ্ঞা করবেন যে হে আল্লাহ আমি দুই রাকাত অথবা চার রাকাত চাষের নামাজ আদায় করছি তারপরে আপনি তাকবীরে বীরে তাহরিমা আল্লাহ একবার বলে হাত বাঁধবেন এবার আসি যে চাষ্টের নামাজ পড়ার জন্য আলাদা কোনো সুরা কেরাত আছে কি না প্রিয় বন্ধুগণ আপনারা অন্যান্য নফুল নামাজ যেভাবে আদায় করেন যেভাবে ইশারাকের নামাজ আদায় করেন যেভাবে আপনারা আউয়াবিন নামাজ আদায় করেন যেভাবে মাকদীপের পরের দুই রাখাত সুন্নত নামাজ আদায় করেন যেভাবে আপনারা ঈশার নামাজের পর দুই রাখাত সুন্নত আদায় করেন ঠিক সেভাবে আপনারা চাষের নামাজও আদায় করবেন চাষ্টের নামাজের জন্য আলাদা কোনো সুরা কেরাত নেই আপনারা কোরআন শরীফের যে কোনো স্থান থেকে যে কোনো সূরা পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে যাবে তো বন্ধুগণ এই হলো চাষদের নামাজ পড়ার সম্পূর্ণ নিয়ম পদ্ধতি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা চাষদের নামাজের ফজিলত সম্পর্কে জানবো তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও আমি আশা করি যে এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন এবং চাষদের নামাজ সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে পেরেছেন তারপরেও আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে চাষদের নামাজ সম্পর্কে নিচে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি কেমন লাগলো তাও আমাকে কমেন্ট করে জানাবেন এবং আগামী এপিসোডে আপনি কোন বিষয়ের ওপর জানতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওতে একটা লাইক দিবেন কারণ আপনারা লাইক দিলে এই ভিডিওটি অনেক মানুষ দেখতে পারবে আর অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই এই নামাজ সম্পর্কে জানতে পারে আর নিয়মিত আপনারা যদি আমাদের এই চ্যানেলের সকল আপডেট পেতে চান তাহলে আমাদের অনলাইন মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ও সালাম আলিকুম অবরাকাত